আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা যারা চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার জন্য এতদিন আন্দোলন করে আসছিলেন, আপনাদের জন্য স্বস্তির খবর। সুখবর এজন্যই, কারণ এবার শিক্ষামন্ত্রী নিজেই চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করেছে বা চিঠি দিয়েছে। তো এ বিষয়টি সম্পর্কেই প্রথম আলোর প্রতিবেদনটি আপনাদের সরাসরি পড়ে শোনাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চাকরি বাকরি সংক্রান্ত সকল খবরগুলো সবার আগে পেতে চাকরির খবর 24 ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনারা প্রথম আলোর হেডলাইনে দেখতে পাচ্ছেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ। বিস্তারিততে বলা হয়েছে, সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 35 করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ বিষয়ে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন। জানতে চাইলে শিক্ষামন্ত্রী প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের পক্ষে একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি এই সুপারিশ করেছেন। সিদ্ধান্ত কী হবে সেটি নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমানে সাধারণত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 বছর, তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে তা 32 বছর। চাকরিপ্রার্থী পরীক্ষার্থীদের একটি অংশ দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা 35 বছর করার দাবিতে আন্দোলন করে আসছেন। তারা বিভিন্ন সময় বলে আসছেন, বিশ্বের বিভিন্ন দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা 35 থেকে 59 বছর পর্যন্ত, অর্থাৎ বয়স নয় যোগ্যতাই একজন প্রার্থীর একমাত্র মাপকাঠি। ওই সব দেশের আলোকে বাংলাদেশেও চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 35 বছর করার দাবি করে আসছেন। দাবি আদায়ের লক্ষ্যে ওই সব শিক্ষার্থী দফায় দফায় কর্মসূচি পালন করে এলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এখন শিক্ষামন্ত্রীও একই ধরনের সুপারিশ করলেন। তো বুঝতেই পারলেন, শিক্ষামন্ত্রী যেহেতু নিজেই সুপারিশ করেছেন সেহেতু একটা ইতিবাচক ফলাফল আসতে পারে। আর এ বিষয়ে আপনাদের মতামত কি? আপনিও কি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 চান? চাইলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে মানুষের কাছে ছড়িয়ে দেবেন এবং অবশ্যই এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।